আমি দেখাবো আমার গিটার রেকর্ডিং এর যে চেইনটা সেটা কিভাবে আমি করছি, এবং এটা আমাদের প্রোডিউসার রাজুর পরামর্শ অনুযায়ী করছি, বাট এটা প্রিটি মাচ স্ট্যান্ডার্ড, এভাবে করা হয়। প্রথমে এখানে আমি একটা বেসিক আইবানেজ আর জি সিরিজ ইউজ করছি, জাস্ট বিকজ আমার এটা প্লেএবিলিটি এবং এটা টোনটা একটু বেটার। আমি স্টেজে সাধারণত একটা জ্যাকসন ইউজ করে থাকি, বাট রেকর্ডিং এর জন্য আমি একটা আইবানেজ ইউজ করছি। তো সেই আইবানেজে আমার একটু স্পেশাল স্ট্রিংস আমি ইউজ করেছি, এখানে আমি সাধারণত হেভি স্ট্রিংস ইউজ করি না, একটু লাইটার স্ট্রিং ইউজ করি, সেটাতে টেনশন একটু কম হয় এবং একটু ফাস্ট প্লে করা যায়। তো এখান থেকে গিটারের আউটপুটটা গিয়েছে ডিআই, এখানে আমি একটা খুবই সস্তা বেয়ারিংয়ের ডিআই ইউজ করছি, সে ডিআই গিটারের ইনপুটটা এসছে এখানে। তো এটার আউটপুটটা আসবে, আউটপুট আসবে এটা এক্সএলআর, এটা হচ্ছে ব্যালেন্সড আউটপুট। এটা আনব্যালেন্সড ইনপুট হিসেবে যাচ্ছে, কোয়ার্টার ইঞ্চ জ্যাক, আউটপুট হবে ব্যালেন্সড আউটপুট। কেন? কারণ এই ব্যালেন্সড আউটপুট আমাদের কিছু নয়েজ ফ্রি সুবিধা দিয়ে থাকে এবং সিগনাল ইন্টিগ্রিটি বজায় রাখে। সো এখানে ব্যালেন্সড আউটপুটটা চলে যাচ্ছে আমার ছোট্ট কিউট লিটল ফোকাস রাইট ইন্টারফেস, এইখানে চলে আসছে আমার চ্যানেল টুতে, আমার ওটা আসছে। তো কী হলো, গিটার টু ডিরেক্ট এখানে এসে চলে গেলো ইন্টারফেসে, তার মানে কোনো প্রসেসিং নাই। এটাই হচ্ছে আমাদের যে ডিআই ইনপুট, সে একটা চ্যানেলে আমরা ওই ডিআই এর র ইনপুটটা রেকর্ড করছি। এখন আমরা প্রসেসরের ইনপুটটা কীভাবে পাচ্ছি, বেশিরভাগ ডিআইতেই একটা প্যারালাল আউটপুট থাকে, যে এই ইনপুটটাকে ওরা বাইপাস করে আউটপুট করে দেয় এবং সেটাও আনব্যালেন্স থাকে সাধারণত। তো এখানে দেখা যাচ্ছে একটা লেখা আউটপুট, সো এই ইনপুটটাই আবার আউটপুট হয়ে বেরিয়ে আসছে। সো আমি একটা খুব শর্ট কেবল দিয়ে এটা আমার প্রসেসরে চলে আসছে, এটা এই প্রসেসরটা আমি সাধারণত স্টুডিও রেকর্ডিংয়ের জন্য ইউজ করে থাকি। এটা লাইন 6 এইচডি পড এইচডি, আপনারা দেখতে পাচ্ছেন আমার সেম টোন আবার একটা প্যারেল বোর্ডেও আছে, যেটা লাইন 6 এইচডি 500X, আমি এখান থেকে ইম্পোর্ট করে নিয়েছি। বাট আই লাইক দ্য টোনস অফ দিস ডেস্কটপ ভার্সন, এটা আমি রেকর্ডিংয়ের জন্য ইউজ করে থাকি এবং এটা সরাসরি ইউএসবি দিয়েও রেকর্ড করা যায়। তো সেটা আমি করছি না এখানে, আপনি দেখতে পাচ্ছেন যে গিটার ইনপুট আসছে ডিআই থেকে প্রসেসর হয়ে, এবং প্রসেসরের সমস্ত টোন সেটিং আমি ইউএসবি দিয়ে করে থাকি, যেখানে একটা ইউএসবি করা লাগানো আছে। সো এবং প্রসেসরের আউটপুট তাহলে কোথায় যাচ্ছে, এই যে আউটপুট এখান থেকে চলে যাচ্ছে, এটাকে যদি আমরা ফলো করি চলে যাচ্ছে এই যে আমার অ্যাম্প, এখানে হচ্ছে আমার একটা লাইন 6, এখানে একটা ডুয়াল সেলেস্টিয়ান স্পিকারের এটা লাইন 6টা অ্যাম্প, এবং আপনারা দেখতে পাচ্ছেন তো এই অ্যাম্পটাকে আমার যে অ্যাম্প সেকশনটা আমি শুধু প্রি অ্যাম্প সেকশনটা বাইপাস করে দেবো। সেটা কীভাবে করতে হবে, সেটা করতে হলে অনেক অ্যাম্পের পিছনেই দেখা যাক একটা এফেক্টস লুপ ইনপুট থাকে, এই যে এখানে আমি দেখতে পাচ্ছেন এফেক্টস লুপ, এবং সেই এফেক্টস লুপের যেই সেন্ড, সেন্ডে কিছু লাগানো নেই, যেটা হচ্ছে আমার প্রসেসরের আউটপুটটা এসে রিটার্নে এসে ঢুকছে। এটা আসলে অনেকটা কাইন্ড অফ চিটিং, যে অ্যাম্পটাকে ফুল করা, অ্যাম্প ভাবছে আমি প্রি আমার গিটারটা থেকে আমি সেন্ড করেছি এবং রিটার্নটা আসলে কোনো কিছু যদি সেন্ড হচ্ছে না, রিটার্ন যে সিগনালটা সেটা আসছে প্রসেসর থেকে। এবং অ্যাম্পটাকে ফুল করার জন্য অনেক সময় আমার একটা খালি একটা গিটারের যে ইনপুটটা আমি একটা খালি কেবল লাগে, এই কেবলটা আসলে কোথাও যাচ্ছে না, এটা একটা জাস্ট একটা ডামি কেবল। সো এটা আমি টোটাল অ্যাম্পটার প্রিএমটা বাইপাস করে দিচ্ছি এবং অ্যাম্পের পাওয়ার অ্যাম্প সেকশনটা আমি ইউজ করছি, শুধুমাত্র পাওয়ার অ্যাম্প সেকশনটা অ্যাম্পের ইউজ করার জন্য আমরা এই ধরনের টেকনিক ব্যবহার করে থাকি। এখন পাওয়ার অ্যাম্প সেকশন এবং ক্যাবিনেটটা আমি ইউজ করছি, সেই ক্যাবিনেট যদি ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা যেটা করি মাইকিং করে, সবচেয়ে কমন মাইক ব্যবহার যেটা করা হয় সেটা SM57, এখানে আমরা দেখাচ্ছি এটা ইউজ করা। আপনারা হয়তো অনেকে খেয়াল করে থাকেন আমি এখানে টেপ লাগিয়ে রেখেছি, কারণ একই সেট আপ আমি দুদিন পরে যদি আমি রেকর্ড করতে যাই একই রকম সাউন্ড আসে না। সো আমার কোথায় কোন অ্যাম্প আমি কীভাবে মাইক কীভাবে সেট করেছি এগুলো আমাকে মনে রাখার জন্য আমি এগুলো সব টেপ দিয়ে রেখেছি। ওপরে দেখবেন এবার মাইক অ্যালাইনমেন্টটাও এখানে আমি টেপ দিয়ে লাগানো, অ্যাম্পটাও যাতে নড়ে না যায় এবং নড়ে গেলেও যাতে আমি আগের মতো জায়গায় বসতে পারি এখানেও আমার টেপ দেওয়া আছে। তো এখন এখানে অ্যাম্পের ক্যাবিনেটের এখানে মাইকটা দেওয়া হয়েছে, তা মাইকটা কোথায় যাচ্ছে, এই মাইক এখানে আবার একটা এক্সেলার একটা ব্যালেন্সড আউটপুট, সেই এক্সেলার কেবলটা যদি আমরা ফলো করি সেটা আবার চলে যাচ্ছে আমার সেই ফোকাস রাইটে, এটা হচ্ছে চ্যানেল 1। তো চ্যানেল 1 আমার মাইকে ক্যাবিনেটের অ্যাম্প প্রসেসরের যে প্রসেস টোনটা এবং সেটা মাইকিং হয়ে আসছে, আর চ্যানেল 2 আমার ডিরেক্ট র হচ্ছে। এখন আমি যখন একটা জিনিস রেকর্ড করব সেই রেকর্ডটা একই সাথে দুইটা চ্যানেলে, একটা প্রসেসড আউটপুট এবং একটা আনপ্রসেসড আউটপুট হিসাবে রেকর্ড হবে।